প্রিয় দর্শকেরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়েছেন কিন্তু অনেকেই নোটিফিকেশন অন করেননি দ্যাটস হোয়াই নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় না তাই আপনাদের প্রিয় চ্যানেলটির প্রতিটি ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন বলটু তোমার লজ্জা করে না এই নিয়ে তুমি তৃতীয়বার কোটে এলে স্যার আমি তো মাত্র তৃতীয়বার আসলাম আর আপনি তো প্রতিদিনই আসেন তুমি নিজে হাতে তোমার মা বাবাকে গুলি করে মেরে ফেলেছো এটা স্বীকার করার পর তোমার কি কিছু বলার আছে আমি তো এতিম এতিমের অপরাধ মাফ করে দিন হুজুর আচ্ছা ভাই আপনার দোকানে কি টাই আছে হ্যাঁ অবশ্যই আছে তো ভাই দাম কত মাত্র 450 টাকা একদম বলেন ভাই যে দাম বলছেন এই দামে তো এক জোড়া ভালো জুতা পাওয়া যায় তা পাওয়া যায় কিন্তু সে জুতা জোড়া কি গলায় ঝুলানোটা ঠিক হবে আপনার লজ্জা করে না আবার আমার দোকানে ফোন চুরি করতে এসেছেন আমার কি দোষ আপনি তো দরজার সামনে লিখে রাখছেন ধন্যবাদ আবার আসবেন আচ্ছা ভাই আপনার কাছে কি টয়লেট পেপার আছে না ভাই টয়লেট পেপার আজকে শেষ হয়ে গেছে এখন শিরিশ পেপার আছে এটা দিয়ে কাজ চালিয়ে যান কাল টয়লেট পেপার এনে দেব আচ্ছা ভাই আপনার দোকানে কি সবকিছুই পাওয়া যায় হ্যাঁ ভাই আমার দোকানে সবকিছুই পাবেন বিস্কিট আছে সরি বিস্কিট একটু আগেই শেষ হয়ে গেছে আচ্ছা চাল আছে দুঃখিত ভাই চাল এখনো পৌঁছায়নি সাবান আছে সাবান আজকে বিকালে আসলেই পাবেন এখন নেই আচ্ছা তাহলে তালা আছে হ্যাঁ ভাই তালা আছে ভেরি গুড তাহলে দোকানে তালা লাগান আর বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান জনাব বল্টু আপনার কোর্টে আসতে এত দেরি হলো কেন আপনার জন্য কোর্টের মূল্যবান সময় অপচয় হয়েছে এর জন্য আপনার শাস্তি হতে পারে হুজুর রাস্তা দিয়ে আসার সময় আমার সাইকেলের নিচে একটা ছাগল পড়েছিল তা ছাগলটা কি মারা গিয়েছিল হ্যাঁ হুজুর ও তো আমাকে জিজ্ঞেস করার সুযোগই দিল না ও মারা গেছে কিনা বলেন কি আপনার শাস্তির পরিমাণ তো আরো বেড়ে গেল এমনিতেই আপনি কোর্টের মূল্যবান সময় নষ্ট করেছেন তার উপরে আবার পশু হত্যা করেছেন আপনার তো এখন ফাঁসি হবে হুজুর জেলে ভরবেন নাকি ফাঁসিতে ঝুলাবেন যা করার তাড়াতাড়ি করেন আমার হাতে এত সময় নেই আমার আবার বাড়ি থেকে গরুকে খাওয়াতে হবে ধর্মিয়া এটা কি মোবাইল দিছেন দেওয়ার আগে তো বলছিলেন সারা জীবনে নষ্ট হবে না দুই মাসও তো ব্যবহার করতে পারলাম না এর মধ্যে নষ্ট হয়ে গেল সারা জীবনের গ্যারান্টি দিয়েছিলাম তো ঠিকই কিন্তু তখন আপনাকে দেখে মনে হয়েছিল আপনি বেশি দিন টিকবেন না আচ্ছা ভাই আপনার দোকানে কি পানি আছে হ্যাঁ ভাই পানি আছে তাহলে সাবান আছে হ্যাঁ ভাই সাবানও আছে আচ্ছা ভাই তাহলে সাবান আর পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে 5 টাকার মুড়ি দিন তো বলো তো তুমি জেলখানা থেকে পালিয়েছিলে কেন হুজুর জেলখানার খাবার খুবই জঘন্য খাওয়াই যায় না কিন্তু তুমি জেলখানার তালা ভাঙলে কিভাবে হুজুর সকালের নাস্তা রুটি দিয়ে জনাব বল্টু তোমাকে এবারের মতো খালাস পাইয়ে দিলাম এখন থেকে পাজি লোকদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে অবশ্যই স্যার আমি সর্বপ্রথম আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব আচ্ছা ভাই কি লাগবে আপনার আমার বউয়ের পোশাক কুকুরের জন্য একটা ভালো কেক দিন তো এখানেই খাবেন না প্যাক করে দেব সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে জনাব বল্টুকে বেকসুর খালাস দেওয়া হলো জনাব বল্টু আপনার কি কিছু বলার আছে হুজুর তাহলে কি আমি